শোক সংবাদ। তীব্র জ্যামে পড়ে ট্রাকে মারা গেল কোটি টাকার 20টি গরু, সব হারিয়ে নিঃস্ব খামারি কেঁদে কেঁদে বেহুশ। ভিডিওটিতে জানাবো হৃদয় বিদারক এই ঘটনার বিস্তারিত, আরও জানাবো কক্সবাজারের টেকনাফে কোটি টাকার 10টি বিশাল ব্রাহ্মা গরু 5000 টাকায় বিক্রি, অবিশ্বাস্য কাণ্ডে তোলপাড় সারাদেশ, এবং কাদের মির্জা আওয়ামী লীগকে ধ্বংসের নীল নকশায় মেতে উঠেছে বলে অভিযোগ চারিদিকে। অতি দ্রুতই পড়তে পারেন কঠিন বিচারের মুখে, চলুন এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তীব্র যানজটের সঙ্গে প্রচণ্ড গরমে ছটফট করতে করতে শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাটে এ পর্যন্ত 20টি গরুর মৃত্যু হয়েছে। গত তিন দিনে পারাপাড়ে অপেক্ষায় থাকা বিভিন্ন ব্যবসায়ীর এসব গরুর মৃত্যু হয়। গরুগুলোর বাজার মূল্য কোটি টাকাও হতে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গরুগুলো নিয়ে চট্টগ্রাম বিভাগে যাচ্ছিল ব্যবসায়ী ও খামারিরা। এছাড়া পারাপাড়ের অপেক্ষায় থাকা আরও অনেক গরু আহত অবস্থায় দেখা গেছে। গরু নিয়ে নিরুপায় ব্যবসায়ীদের অনেকে কান্নায় ভেঙে পড়ে নিজেদের সম্বল ও পুঁজি বাঁচাতে ফেরির সংখ্যা বৃদ্ধি ও দ্রুত পারাপাড়ের দাবি জানিয়েছে তারা। সরেজমিন ঘুরে ও ঘাট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, এছাড়া পারাপাড়ের অপেক্ষায় থাকা আরও অনেক গরু আহত অবস্থায় দেখা যায়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হঠাৎ করেই এ রুটে কোরবানির পশুবাহী যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ছয়টি ফেরি চলমান থাকলেও গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট থেকে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, সঙ্গে প্রখর রোদে তীব্র গরম। এমত অবস্থায় কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েছে খামারি ও ব্যবসায়ীরা। হার্টফেল করে মারা যাচ্ছে অনেক গরু, এছাড়া যাত্রীবাহী বাসের যাত্রীদের ভোগান্তি তো চলছেই। ফরিদপুর থেকে গরু নিয়ে আসা আব্দুস সালাম মিয়া বলেন, আমাদের এলাকার বিভিন্ন হাট থেকে গরু কিনে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘাটে যানজটে পড়ে তীব্র গরমে একটি গরু মারা গেছে, বাকিগুলো অসুস্থ হয়ে পড়েছে। একদিন হয়ে গেল এসেছি, কিন্তু পার হতে পারছি না। কাঁদতে কাঁদতে মনির হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, এর আগে ঘাটে 20টি গরু মারা গেছে, আমার গরুগুলো অসুস্থ হয়ে গেছে, আমাদের জন্য পারলে কিছু করেন, গরু মারা গেলে আমরাও বাঁচব না। বিআইডব্লিউটিসি ম্যানেজার আব্দুল মোমিন মিয়া বলেন, আমাদের ছয়টি ফেরি চলমান আছে, আরও একটি আসছে। শুনেছি এ পর্যন্ত ঘাটে অপেক্ষমান 20টি গরু মারা গেছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। গরুর গাড়ি, কাঁচামালের গাড়ি ও যাত্রীবাহী বাসকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আশা করি দ্রুত এ ভোগান্তি কমে যাবে। তবে তাতে তো আর ক্ষতিগ্রস্তদের কোনো লাভ হবে না, যাদের ক্ষতি হয়ে গেছে তাদের ক্ষতিপূরণ কে দিবে? অবশ্যই প্রশাসনের কিছুটা হলেও দায় নেওয়া উচিত বলে মন্তব্য সমালোচকদের। এদিকে মাত্র 5000 টাকার বিনিময়ে চোরাই পথে আনা 10টি ব্রাহ্মা বিদেশি গরু বিক্রি করে দিয়েছেন কক্সবাজারের টেকনাফ সার্কেলের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল নূর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত 26 জুন আবু সৈয়দ নামের এক ব্যক্তি ট্রলার থেকে থাইল্যান্ডে থেকে চোরাই পথে আমদানি করা বিশাল আকারের 10টি ব্রাহ্মা গরু জব্দ করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। পরে বিজিবির শাহপুরীর দ্বীপ বিওপির প্রতিনিধি জব্দ করা গরু 10টি গরু টেকনাফ স্থল বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। জানা যায়, কোরবানির সামনে রেখে চোরাই পথে থাইল্যান্ড থেকে গরু 10টি আমদানি করেন ঢাকার আহমদ শামসুদ্দিন নামের এক চোরাকার বাড়ি। প্রাপ্ত তথ্য মতে, গত 26 জুন জব্দ করা এসব গরু কয়েক ঘন্টার ব্যবধানে একই দিন নিলামে দেখিয়ে মাত্র 5000 টাকার বিনিময়ে গরুগুলো অভিযুক্ত আহমদ শামসুদ্দিনের কাছে বিক্রি করে দেন শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল নূর। এ সংক্রান্ত একটি রশিদ যুগান্তরের কাছে এসেছে, অভিযোগে উঠেছে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে এসব গরু বিক্রি করা হয়েছে। গরু ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের সবচেয়ে উন্নত প্রজাতির গরু ব্রাহ্মা, মাংস উৎপাদনের জন্য এই গরু ব্যাপক সুনাম রয়েছে, বাংলাদেশে সব গরুর চাহিদা রয়েছে, তাই এক একটি গরু 15 লাখ থেকে 40 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। মাত্র 500 টাকা করে গরু বিক্রিতেও তারাও বিস্মিত। অভিযোগের বিষয়ে টেকনাফ সার্কেলের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে মোবাইলে কথা বললে বিপদে পড়তে হয় উল্লেখ করে অফিসে যেতে বলে ফোনের লাইন বিচ্ছিন্ন করে দেন। অভিযোগ উল্লেখ তার ব্যবহৃত মোবাইলে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। এ বিষয়ে জানতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কক্সবাজার বিভাগীয় কর্মকর্তার সরকারি ল্যান্ড ফোনে যোগাযোগ করা হলে ফোন কেউ রিসিভ করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কক্সবাজার সার্কেলের কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সহযোগিতা চাওয়া হলে তিনি বলেন, স্যারের সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি, স্যার টেকনাফ অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলছেন। তার পরামর্শ মতে টেকনাফ সার্কেলের শুল্ক কর্মকর্তা আব্দুল নূরের সঙ্গে আমি কথা বলি, তিনি তথ্যের সত্যতা নিশ্চিত করে গরু প্রতি ভ্যাটের 500 টাকা তুলতে তিনি গরুগুলো বিক্রি করেছেন বলে আমাকে জানিয়েছেন।
অপরদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে উদ্দেশ্য করে বলেছেন, একের পর এক নেতাকর্মীদের উপর হামলা করে আওয়ামী লীগকে ধ্বংসের নীল নকশায় মেতে উঠেছেন কাদের মির্জা। আজকে মেতে উঠেছেন নির্লজ্জ চাঁদাবাজিতে। তিনি বলেন, এখানকার টিয়ার কাবিখা কাবিটা, তারপর পেটের মধ্যে, সব তার পেটের মধ্যে। এখানে মন্ত্রীর তরফ থেকে দেওয়া সব অনুদানের টাকাই তার পেটের মধ্যে। এখানকার উন্নয়নমূলক কাজ থেকে পিসির টাকা তিনি একেবারে জায়গায় দুইবার নিয়েছেন। নিয়ম বহির্ভূতভাবে এলজিআরডি সড়ক ও জনপথ ফ্যাসিলিটিস বিভাগের কাজের আগে পিসি নিয়েও কাজ চলা অবস্থায় শেষ পর্যায়ে কাজ বন্ধ করে দিয়েছেন। আবার টাকা নিয়ে এখানে তাদের কাজ করতে দেওয়া হয়েছে। এভাবে আজকে কোম্পানিগঞ্জের মানুষ বসুরহাট বাজারে ওঠে না। অনেক ব্যবসায়ী বসুরহাট থেকে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে চলে যাচ্ছেন। এ অবস্থায় কোম্পানিগঞ্জ অবরুদ্ধ, অবরুদ্ধ গণতন্ত্র, অবরুদ্ধ আওয়ামী লীগ, আজকে ক্ষতির মুখে দল। নোয়াখালী পাঁচ আসনের সাবেক এমপি আবু নাসের চৌধুরী বাড়িতে কাদের মির্জার নির্দেশে তার অনুসারীদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুখপাত্র মঞ্জু বলেন, আবু নাসের চৌধুরীর বাড়িতে পুলিশের সামনে গুলি করা হয়েছে, সেখানে পুলিশ কোনো সন্ত্রাসীকে আটক করেনি। সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার হাত পা ভেঙে দিয়েছে, হাজার হাজার মানুষ দেখেছেন, কিন্তু প্রশাসন আজকে পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা নেয়নি। কারণ মামলা থেকে তাদের বাপ, ছেলে, ভাই সহ তিনজনকে মামলা থেকে বাদ দিতে হবে। কাকে মামলার আসামি করব, কাকে মামলার আসামি করব না, সেটা মামলার বাদী বুঝবে। তিনি বলেন, প্রশাসন কাউকে নির্ধারণ করে দেওয়ায় আইন বাংলাদেশের সংবিধানে আছে কিনা, এখানকার প্রশাসন পক্ষপাতমূলক। এখানকার প্রশাসনকে প্রত্যাহার করে নেওয়া হোক, না হলে ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করব। এখানে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ওবায়দুল কাদের নেতৃত্বে কাজ করি, কিন্তু এই অপরাজনীতির হোতার কারণে সব কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। এই অপরাজনীতির হোতা নেতা, আমলা, মন্ত্রী কারো ইজ্জত সম্মান রাখেনি। তিনি আরও বলেন, কাদের মির্জা কখন আওয়ামী লীগ করেন, কখন পদত্যাগ করেন, এটার কোনো ঠিক নেই। কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কাদের মির্জাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে কাদের মির্জাকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে, অন্যথায় ঈদের পরে আমরা কঠিন আন্দোলনে নামব। যাই হোক, ভিডিওটি শেষ করব জ্যামে পড়ে মারা যাওয়া গরুগুলোর ইস্যুতে। অনেকেই বলছেন, ক্ষতিগ্রস্ত খামারিদের যেভাবেই হোক প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করা উচিত, না হলে খামারিদের বাঁচার পথ থাকবে না। লাখ লাখ টাকা ঋণ করে গরু পালন করে এভাবে ক্ষতি মেনে নেওয়ার মতো নয়। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আপনিও ক্ষতিপূরণের পক্ষে হলে হা, বিপক্ষে হলে না লিখে কমেন্ট করে আপনার ভাবনা জানিয়ে দিন, মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।